নমস্কার আমি উৎপল বিশ্বাস ইউটিউবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ইউটিউবে আমার একটি চ্যানেল রয়েছে তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা একজন পুরনো ইউটিউবার হয়ে থাকেন এবং সেই সঙ্গে আপনি যদি বাংলা কমিউনিটির সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ আপনি যদি বাংলা ভাষাতে ভিডিও বানিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অ্যান্ড ভিডিওটি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন কেননা আজকের এই ভিডিওটি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের বাংলা কমিউনিটি নিয়ে কেননা আমাদের এই বাংলা কমিউনিটি কিন্তু বর্তমানে বিশাল খারাপ জায়গাতে চলে আসছে কেননা বাংলাতে এমন কিছু ক্রিয়েটার এসছে যাদের জন্য আমাদের ইউটিউবের প্রচুর 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 বদনাম হতে চলেছে কেননা একটা সময় ছিল যদি কেউ জানতে পারত যে অমুক ইউটিউবের চ্যানেল করে অর্থাৎ ইউটিউবের ভিডিও আপলোড করে এবং তার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার আছে তাহলে তারা কিন্তু আমাদের কাছে এসে ইউটিউব বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশান নিত কিন্তু আস্তে আস্তে বাংলা কমিউনিটি এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে মানে এমন একটা নোংরা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে আর কিছুদিন পর থেকে দর্শক বা যারা শুনবে তারা কিন্তু আমাদের দেখে ছিচি করবে সেই জন্য যেহেতু আমরা ইউটিউবকে ভালোবাসি ইউটিউবটা আমাদের তাই ইউটিউবটাকে পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের কেননা বেশ কিছুদিন আগে ইন্ডিয়ার একজন বড় ক্রিয়েটর টেকনিক্যাল যোগী একটি ভিডিও বানিয়েছিলেন যদি আপনি ইউটিউবের ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ইউটিউবটাকে বাঁচান আর তার জন্যই ইউটিউবে যে সমস্ত ফেক ভিডিও রয়েছে সেই সমস্ত ফেক ভিডিওগুলিকে বন্ধ করে দিন সেই কথা অনুযায়ী হিন্দি কমিউনিটিতে যারা রয়েছে তারা কিন্তু থেকে বাঁচানোর সর্বদা চেষ্টা করেই চলেছে যে কারোর জন্য আপনি হয়তো প্রায় প্রায় শুনতে পারবেন হিন্দিতে যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে মানে যে নোংরা চ্যানেল যেগুলো রয়েছে যে ভিডিওগুলিতে কোনো ইনফরমেশান পাওয়া যায় না শুধুমাত্র বাজে বাজে জিনিস দেখা যায় অ্যান্ড যেগুলি আমাদের সমাজের প্রচুর পরিমাণে খারাপ প্রভাব ফেলে সেই ভিডিওগুলি কিন্তু আস্তে আস্তে হিন্দি কমিউনিটি থেকে বাদ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাংলা যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি কিন্তু এম পর্যন্ত এমন কোনো ক্রিয়েটর এখনও আঙুল তুলেনি যে ফেক ভিডিও মাত বানাও এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বেশ কিছুদিন আগে আমি বেশ কয়েকটি ভিডিও দেখছিলাম মানে অচানক আমার সামনে চলে আসে এবং সেই ভিডিওতে আমি ক্লিক করি অ্যান্ড সেই ভিডিওতে দেখতে পাই প্রচুর প্রচুর ভিউ রয়েছে অ্যান্ড যখন সেই ভিডিওটি ক্লিক করছি সেই ভিডিওর মধ্যে কিন্তু কিচ্ছু নেই এরকমই বেশ কয়েকটি ভিডিওর এক্সাম্পল আমি আপনাদের দিয়ে দিচ্ছি যেমন একটি ভিডিও দেখছিলাম যে ভিডিওটি একজন মহিলা ড্রেস চেঞ্জ করছে সাধারণ যেভাবে আমরা ড্রেসটা চেঞ্জ করে থাকি সেভাবে কিন্তু ড্রেসটা চেঞ্জ করছে সেখানে সম্পূর্ণ এ টু জেড দেখা যাচ্ছে যে ভিডিওটি কিন্তু একটি নোংরা ইঙ্গিত দেয় একটি কথা মনে রাখবেন ইউটিউবারটা কিন্তু আমাদের কারণ এই ইউটিউবে দেখে কিন্তু আপনার ভাই আমার ভাই আপনার পিতা মাতা আপনার বোন মানে ছোটো ছোটো যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু এই ইউটিউব চ্যানেলটি দেখে থাকে এইবার ইউটিউবের মধ্যে এই ধরনের খারাপ ভিডিও যদি চলে আসে তাহলে তারা কী শিখতে পাচ্ছে তাদের কাছে কিন্তু খারাপ ইনফরমেশান চলে যাচ্ছে যে কারণের জন্য তারা কিন্তু ওই খারাপ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হবে যেখান থেকে আমাদের সমাজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এইবার যখন ওই ভিডিও দেখলাম যে ড্রেস চেঞ্জ করছে তার শেষে মানে ভিডিওটি যখন শেষ করবে তার কয়েক সেকেন্ড আগে সারা ভিডিওর মধ্যে কিচ্ছু নেই জাস্ট একটাই কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলটি শেয়ার করেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেব যে নাম্বারে কল করলে আমি আপনাদের সম্পূর্ণ ফ্রি সব কিছু দেখাবো এইবার একটা কথা ভেবে দেখুন একটা ভিডিওর মধ্যে মানে আমি দেখলাম ভিডিওটি ছিল দু মিনিটের সারা ভিডিওর মধ্যে কিচ্ছু নেই কোনো একটা না কথা আছে না কাহিনি আছে না কোনো কিছু আছে না কোনো ভালো ইনফরমেশান আছে যেগুলো আমাদের সমাজকে আরও উপরে তুলে নিয়ে যাবে কোনো কিচ্ছু নেই জাস্ট একটা নোংরা বিষয় সে ডেস চেঞ্জ করছে যেটা তার ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারটা সম্পূর্ণ রেকর্ড করছে অ্যান্ড শেষে শুধুই একটি কথা আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি ভিডিওটি শেয়ার করেন আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। যেখানে আমি আপনাদের সমস্ত কিছু খোলাখুলি দেখাবো এই ধরনের যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিও কিন্তু প্রচুর প্রচুর ভিউ রয়েছে আর এইবার বাংলা কমিউনিটিতে যদি এই ধরনের ভিডিও সবার উপরে চলে যায় তাহলে একবার ভেবে দেখুন আমাদের বাংলা কমিউনিটির কি অবস্থা হবে একটি কথা আপনাদের ছোট্ট করে মনে করিয়ে দিই যদি আপনি ভিডিওটি ওপার বাংলা থেকে দেখেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আপনাদের বাংলাদেশে কিন্তু এখনও লাইকি টিকটক চালু রয়েছে মানে এক কথা বলব টিকটক চালু রয়েছে সেই টিকটক সম্পর্কে কিন্তু অনেকে খারাপ উদাহরণ দেয় বেশ কিছুদিন আগে আমি একটি নিউজ দেখেছিলাম যে সময় টিভিতে তারা কিন্তু টিকটকের যে ভুল দিকগুলো রয়েছে সেই ভুল দিকগুলো তুলে ধরেছেন অ্যান্ড সেই সঙ্গে সঙ্গে যারা অরিজিনাল ক্রিয়েটর মানে যারা সত্যি যাদের প্রতিভা তাদের ফুটিয়ে তুলতে পারে তাদের কিন্তু টিকটকে ঠিকমতো জায়গায় হচ্ছে না অর্থাৎ স্থানীয় হচ্ছে না অথচ যারা ফেক ভিডিও বানাচ্ছে মানে কোনো ইনফরমেশন এই ধরনের ভুলভাল ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও রাতাতে ভাইরাল হয়ে যাচ্ছে অ্যান্ড তারা কিন্তু সবার সামনে চলে আসছে যার ফলে এখনও বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু টিকটকের নাম শুনলেই ঘৃণা করে টিকটকটাকে বাজে বলে ঠিক এই ঘটনাই কিন্তু আমাদের ইন্ডিয়াতেও হতো কারণ যখন আমাদের ইন্ডিয়াতে চালু ছিল এখন যেহেতু আমাদের ইন্ডিয়াতে টিকটক বন্ধ রয়েছে মানে সরকার থেকে ব্যান করে দিয়েছে তাই যখন টিকটক চালু ছিল সেই সময় কেউ যদি কিন্তু টিকটক সেই কিন্তু টিকটক সম্পর্কে একটা ঘৃণার জন্ম নিয়েছিল তার মনে যার ফলে বেশিরভাগ মানুষ কিন্তু টিকটকটাকে পছন্দ করতো না এবার একটা ভেবে দেখুন যে ইউটিউবটাকে আমরা ভালোবাসি যে ইউটিউবটাকে দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি সেই ইউটিউবে যদি এই ধরনের কোনো ভিডিও থাকে তাহলে পরবর্তীতে টিকটককে যেমন সবাই ঘৃণা করতো ঠিক তেমনই ইউটিউবকে কেন ঘৃণা করবেন না আর সেই জন্যে আমরা চাইছি আমরা আমাদের বাংলা কমিউনিটিকে বাঁচাতে আর এই বাংলা কমিউনিটিকে বাঁচাতে হলে আমার মতন নতুন যে সমস্ত ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু কিচ্ছু করতে পারবে না এর পিছনে মূল হাত থাকতে হবে আমাদের বাংলা কমিউনিটি যে সমস্ত বড়ো বড়ো ক্রিয়েটার রয়েছে তাদের সো তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করব এই ভিডিওটি সেই সমস্ত বড় ক্রিয়েটারদের কাছে পৌঁছে যায় যারা আমাদের একমাত্র রাস্তা দেখিয়ে দিতে পারে আমরা আমাদের বাংলা কমিউনিটিকে কীভাবে বাঁচাতে পারবো আর সেই সঙ্গে আমি জোর করছি সেই সমস্ত বড় ক্রিয়েটারদেরকে যারা আজকে বাংলা কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছে অ্যান্ড বাংলাকে ভালোবাসতেন ইউটিউবকে ভালোবাসছেন অ্যান্ড অনেক উঁচুতেও পৌঁছে গিয়েছেন সেই সমস্ত ইউটিউব চ্যানেল অর্থাৎ রোহান নাগ স্বাধীন টেক বিডিআইডি টাচ ভিড এক্সপ্লেন সো স্যার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ধরনের ভিডিওগুলি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো মানে এই ধরনের ভিডিওগুলিকে আমরা কিভাবে হাঁটতে পারবো তাদের উপায় অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কারণ আমরা চাই আমাদের যে ইউটিউবে বাংলা কমিউনিটি রয়েছে সেই ইউটিউব বাংলা কমিউনিটিকে যাতে আমরা আর খারাপ করতে না পারি কেন এই সমস্ত ক্রিয়েটর যদি থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউব আস্তে আস্তে বদনামের পথে চলে যাবে যেখানে একটা সময় গেলে টিকটককে সবাই গালি দিত ঘৃণা করতো আস্তে আস্তে কিন্তু ইউটিউবটাকে সবাই সেই ঘৃণার চোখে দেখা শুরু করে দেবে যদি এই সমস্ত কন্টেন্টগুলোকে বা এই সমস্ত ভিডিওগুলিকে বাদ না দেওয়া হয় যেহেতু আমরা বাংলা কমিউনিটি রয়েছি বাংলা কমিউনিটি আমাদের অথবা ইউটিউবটাকে সুরক্ষিত বা পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের তাই আসুন আজকে সবাই মিলে একসাথে শপথ করি বাংলা কমিউনিটিতে যদি এই ধরনের ভিডিও থাকে বা এই ধরনের কোনো ভিডিও যদি আমাদের চোখের সামনে চলে আসে সেই ভিডিওগুলিকে আমাদের ইউটিউব থেকে সরিয়ে দিতে হবে আর সেই ভিডিওগুলিকে সরানোর জন্য আমাদের কী কী করণীয় আমাদের উপরে যারা রয়েছে অর্থাৎ আমাদের বাংলা কমিউনিতে যে সমস্ত ইউটিউবাররা রয়েছে তারা অবশ্যই আমাদের দিশা দেখাবে যাই না এই ভিডিওটি করার পর আমরা আমাদের বাংলা কমিউনিটিকে কতটা বাঁচাতে পারবো তবে আপনি যদি একজন হয়ে থাকেন অ্যান্ড আপনি যদি বাংলা কমিউনিটিকে বাঁচাতে চাইছেন তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবেন আই লাভ বাংলা কমিউনিটি আজকের মতন এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন